দেশের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে হামলা হয় বিভিন্ন জেলায়। সোমবার রাতে সংখ্যালঘুদের উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিতে পাহারা দিয়েছে স্থানীয় ছাত্র জনতা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বিভিন্ন মসজিদের মাইকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়। সোমবার সরকার পতনের পর সংখ্যালঘুদের উপর হামলার শঙ্কা করা হচ্ছিল। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনার পর সতর্ক হন সাধারণ মানুষ। পরে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলাসহ দেশের বেশিরভাগ জেলা উপজেলার মন্দিরসহ উপাসনালয়ে পাহারা এগিয়ে আসে ছাত্র জনতা। মসজিদের মাইকে আহ্বান জানানো হয় সংখ্যালঘুদের বাড়িঘর বা উপাসনালয়ে হামলা না চালাতে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা শুনেছি, আমার পরিচিত সার্কেলেই দুই তিনটা ঘটনা শুনেছি, যা এটা একটা টোটালি আনএক্সেপ্টেবল জিনিস, এটা হতে পারে না। এটা আপনি যে পশু শক্তির বিরুদ্ধে লড়ে আপনি বিজয় অর্জন করেছেন, আপনি যদি সেরকমই পশু শক্তি দেখান তাহলে মানুষের কাছে তো এই বিজয়ের আবেদনটা ছোট হবে।